বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে চিটাগাংয়ের দ্বিতীয় দিন আমরা কোথায় গেলাম কেমন আনন্দ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তবে ভিডিও শুরুতে আজকে রিকোয়েস্ট করবো না কোনো বিষয়ে না আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিয়ে আর ভালো না লাগলে ঠিক আছে লাইক দেওয়ার কোনো দরকার নেই কারণ রিকোয়েস্ট করে কোনো লাভ নেই যেটা আপনাদের ইচ্ছা আপনাদের সেটাই করবেন এরপরও অ্যাজ এ ইউটিউবার হিসেবে এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে সবাই যেমন চায় তাই আমিও চাইছি প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আপনার ছোট্ট একটা লাইক আমার জন্য অনেক কিছু তো যাই হোক আমরা সকালবেলা নাস্তা করে রওনা দিয়ে দিলাম আমরা হচ্ছে নেভি হসপিটাল গেট থেকে সিএনজি করে একশো টাকা ভাড়া দিয়ে চলে আসলাম পনেরো নম্বর ঘাটিতে এই ঘাটিতে এসে পার পারসন তিন টাকা করে দিতে হয় ওনাদের কাছে তিন টাকা করে দেওয়ার পরে আপনার জন্য একটা নৌকা ওয়েট করবে সেই নৌকা আপনাকে উঠতে হবে তো আমরা ওয়েট করছি নৌকায় উঠার জন্য এখন আমরা তৈরি হয়ে গেলাম নৌকায় ওঠার জন্য এই যে আমরা যাচ্ছি আর সামনে যাকে দেখছেন দুই হাতে দুই ব্যাগ সে হচ্ছে আমার ভাগনা ও থাকার কারণেই কিন্তু আমাদের সফরটা অনেক ইজি হয়েছে কারণ আমাদের সকল বস্তা বস্তাঘাটটি যা আছে ও একাই ক্যারি করেছে মাশাল্লা ওর জন্য সবাই দোয়া করবেন আমি কিন্তু নৌকা পানি এগুলো অনেক ভয় পাই কিন্তু সমুদ্রকে আমি অনেক ভালোবাসি সেইটা নিয়েই কিন্তু এখানে আসা তো আমরা যেখানে যাচ্ছি ও বলতে ভুলে গেছি কোথায় যাচ্ছে আগে সেটা নিই আমরা যাচ্ছি হচ্ছে পালকিচর তো পালকিচরে যেতে হলে আপনাকে অবশ্যই এই ঘাটিতে আসতে হবে এবং এখান থেকে এই নৌকা করে আপনাকে যেতে হবে নৌকা করে আপনি আরেক ঘাটিতে নেমে তারপর ওখান থেকে যেতে হবে তো সেই হিসাব মতোই আমরা নৌকায় উঠে গেলাম আর আমরা যখন নৌকায় উঠেছি তখন কিন্তু ভাটা চলছিল তাই এত ঢেউ ছিল না মোটামুটি আরাম করে গিয়েছি নৌকা কতটুকু যেতে না যেতে দেখে এরকম কোস্টার গার্ডের বড় বড় জাহাজ দাঁড় করানো দেখতে কিন্তু ভালোই লাগছে আমার ভয় লাগলে হবে কি এখানে যারা রেগুলার যাতায়াত করে তারা কিন্তু অনায়াসে চুপচাপ বসে আছে অনেকে দাঁড়িয়েও আছে তাদের কিন্তু কোনোই ভয় লাগছে না আর দেখুন পানিগুলো কত সুন্দর একদম যে শান্ত ছিল তা কিন্তু না ভাটা থাকার পরেও কিন্তু যথেষ্ট পরিমাণে উত্তালি ছিল আমার কাছে তাই মনে হয়েছে দেখুন কতটুকু আপনাদের জন্য ধারণ করলাম যেদিকে চোখ যায় পানি আর পানি এর ফাঁকে ফুঁকে দেখা যায় জাহাজগুলো ঘাঁটি বেঁধে দাঁড়িয়ে আছে তো কথা বলতে বলতেই কিন্তু আমরা অপোজিট যে ঘাট সেই ঘাটে চলে এসেছি এটা হচ্ছে আনোয়ারা ঘাট আসতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর নৌকা ভাড়া পার পার্সন পনেরো টাকা করে নিয়েছে সময় ভেদে হয়তো এটা দাম আর একটু বাড়া বা কমতি হতে পারে কিন্তু আমরা যখন গিয়েছি তখন পনেরো টাকা করে নিয়েছে আপনি এই ঘাটি থেকে এই ঘাটিতে যখন আসবেন ঘাটিতে নেমে কতটুকু হাঁটতে হবে হেঁটে তারপর আপনাকে সিএনজিতে উঠতে হবে কারণ এখান থেকে সিএনজি ছাড়া আপনার কাছে আর কোনো অপশন থাকবে না যাওয়ার তো অল্প একটু তো হাঁটতেই হবে আপনি যখন ভালো কিছু দেখতে যাবেন নতুন কিছু দেখতে যাবেন একটু তো কষ্ট করতে হবে তাছাড়া সবাই যেহেতু হাঁটছে আপনার একটু কষ্ট লাগবে না আর অনেকটুকু রাস্তা না অল্প একটু রাস্তায় হাঁটতে হয় তাছাড়া হাঁটতে হাঁটতে দেখবেন আশেপাশে এরকম অনেক আচার চিপস তারপরে এ ধরনের আরও টুকটাকি খাবারের জিনিসের দোকান আছে আপনি চাইলে এখানে দাঁড়িয়েও খেতে পারেন চাইলে সাথে করে নিয়েও যেতে পারেন আমরা কোনো কিছুই করিনি বিকজ অফ আমরা মাত্র খাওয়া দাওয়া করে রওনা দিয়েছি তো কথা বলতে বলতে কিন্তু আমরা সেনজি স্টেশনে চলে আসলাম এখানে আপনি দর কষাকষি করে নেবেন অচেনা বা নতুন মানুষ হলে ওরা একটু দাম বেশিই চায় কিন্তু যারা জানে তারা আসলে এখান থেকে পালকিচর পর্যন্ত একশো টাকা ভাড়া নেয় আমরা একশো টাকা দিয়ে উঠে গেলাম প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা কিছুটা উপরে লেগেছে চলে আসলাম আমরা সেই কাঙ্ক্ষিত স্থান যার নাম হচ্ছে পালকিচর কাউকে যদি হঠাৎ করে এনে বলা হয় যে এটাই কক্সবাজার সে মানুষটা যদি এর আগে কখনও কক্সবাজার না যেয়ে থাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করবে যে হ্যাঁ এটাই কক্সবাজার কারণ পরিবেশটা ঠিক কক্সবাজারের মতোই আশেপাশে ঝাউ বন আছে দোকানপাট আছে বালি আছে সব কিছু মিলিয়ে আর কি একই রকম হঠাৎ কাউকে যদি আপনি নিয়ে যান তাহলে সে বিশ্বাস করতে বাধ্য অনেক রোদ ছিল কিন্তু সাথে সুন্দর বাতাস ছিল যার কারণে রোদ আমাদের কাছে কোনো ব্যাপারই না ছায়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা একদম দুপুর টাইমে যেয়ে পৌঁছেছিলাম দুপুর আমাদের কোনো কিছু আটকে রাখতে পারেনি আমরা অবশ্যই অবশ্যই আজকে ভিজব দেখুন কত সুন্দর লাগছে জায়গাটা কে বলবে এইটা আসলে পাল্কিচর অনেক বড় জায়গা পরিবেশটাও ভালো মানুষজন কিন্তু খুব বেশি না কিন্তু নিরাপদ এখানে আলহামদুলিল্লাহ আমরা নিশ্চিন্তে ঘুরে আসতে পেরেছি বাচ্চারা পানি দেখে কিন্তু অস্থির হয়ে গেছে কখন নামবে কখন নামবে তাই পানিতে নেমেই গেল আমরা যখন নৌকা দিয়ে আসছিলাম তখনও কিন্তু ভাটা চলছিল আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন কিন্তু জোয়ারের টাইম শুরু হয়ে গেছে এই যে দেখুন আমি এখন কিন্তু আমাদের যে স্যানেলগুলো ওখানে ছিল আস্তে আস্তে করে সামনে এগুচ্ছি এই যে এখন যেখানে ওরা লাফালাফি করছে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ শুকনো ছিল আমরা আস্তে আস্তে এই জায়গাটায় পানি এসেছে কিন্তু এখানকার একটা সুবিধা হচ্ছে যতই জোয়ারের পানি আসুক না কেন আপনি একদম গলা পর্যন্ত ডুবে যাবেন না কারণ এটার অনেকটুকু জায়গা পর্যন্ত সমতল আপনি চাইলে অনেকটুকু পর্যন্ত যেতে পারবেন এই যে পানিগুলো আসছে ঠিক এরকম হালকা হালকা পানি অনেকটুকু পর্যন্ত চলে আসে যার কারণে আপনি নিশ্চিন্তে অনেকটুকু সমুদ্রের গভীরেও অনেকটুকু পর্যন্ত যেতে পারবেন এই যে ওরা যেখানে খেলছে এগুলো কিন্তু জোয়ারের পানি এসেছে প্রচুর রোদ পানি বালি সব চিকচিক করছে আমরা যখন গিয়েছি তখন মার্চ মাস মোটামুটি গরম এরপরও আমাদের কোনো কিছুতেই কোনো বাধা আটকে রাখতে পারেনি আমরা কিন্তু আনন্দ করেছি একটু পরে জয়েন হলো আমার মা আমার বোন আর আমার ভাগ্নে ওদের সাথে করে নিয়ে ওরা আরেকটু ভেতরে গেল অনেকটুকু ভেতরে যাওয়ার পরও জোয়ার পুরাপুরি আসার পরও দেখেন হাঁটু জল পর্যন্ত কিন্তু আছে তো আপনি চাইলেই যে বলেছিলাম অনেকটুকু যেতে পারেন এরপরেও আপনারা যখনই যাবেন নিজের অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন আমরা অনেকটুকু যেতে পেরেছি আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গার পরিবেশটা হয়তো আমাদের অনুকূলে ছিল তাই তো আমার মা আমার বোন বোনের ছেলে মেয়ে আমার মেয়ে সবাই মিলে অনেক আনন্দ করছে আমি দূর থেকে তাদের আনন্দ উপভোগ করছি এটাই যেন আমার শান্তি কারণ ওদের আনন্দের জন্যই কিন্তু আমি এই জায়গায় এসেছি চরের একটা বিষয় আমার কাছে অবাক লেগেছে সেটা হচ্ছে পালকিচরে আপনি যখন হাঁটবেন তখন একটু যেতে না যেতে এই যে এরকম মাটি দেখবেন যে মাটিগুলো যখন নাকি শুকনা থাকে তখন অনেক শক্ত থাকে যখন পানি লাগে তখন অনেক পিচ্ছিল হয়ে যায় আবার একটু পরে আপনি আবার বালি পাবেন তো সমুদ্রের পারে নর্মালি যেমন কক্সবাজারে থাকে শুধু বালি এখানে কিন্তু সেরকম না এখানে বালি আর মাটির মিশ্রণে এলাকাটা তৈরি হয়েছে এই জিনিসটা একটু আলাদা কক্সবাজার থেকে তো ওরা ধাপাধাপি করে যখন টায়ার্ড হয়ে গেছে তখন আমরা সবাই মিলে একটু খেয়ে নিচ্ছি ভেজা শরীরেই সবাই খাচ্ছে কারণ সবাই অনেক বেশি ক্ষুধার্ত এই কাকটাকে ভিডিও করার পেছনে কারণ হচ্ছে অনেক চেষ্টা করছে সামনের দিকে এগোতে কিন্তু পারছে না কারণ এত বাতাস ছিল যার কারণে কোনোভাবে ওর পক্ষে সম্ভব হচ্ছিল না সামনের দিকে যাওয়া এই তো খাবার শেষে আমরা ড্রেস চেঞ্জ করে দিলাম এবং আমাদের খাবারের যে পলিগুলো ছিল আমরা কোনোটাই কিন্তু বিচে ফেলিনি সব আবার ব্যাগে করে আমাদের বাসায় নিয়ে ডাস্টবিনে ফেলেছি কারণ দেশটা আমার তা একে সুন্দর রাখার দায়িত্ব আমার এবং আমাদেরই আমাদের কাছ থেকে আমাদের সন্তানরা ভালো জিনিসগুলো শিখবে তাই আমাদেরই দায়িত্ব আমাদের সন্তানদের ভেতরে তার দেশপ্রেম জাগিয়ে তোলা এবং দেশের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা গড়ে তোলা তো পালকিচরকে বাই বাই বলে এখন বাড়ি চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো যেতে যেতে একটা কথা বলি আমরা সবাই কিন্তু এখন সিলেটবাসীর জন্য দোয়া চাচ্ছি সব সবার ভিডিওতে মোটামুটি সবাই একই কথা বলছে কিন্তু আমি বলছি দোয়ার সাথে সাথে এখন ওদের দাওয়ারও দরকার তাই আপনি আপনার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় আপনার বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন তাদেরকে সাহায্য করেন তাদের মাধ্যমে যেন অসহায় মানুষগুলো কিছুটা সাহায্য পায় সেই ব্যবস্থা যাতে করা যায় এখন কিন্তু শুধু সিলেট না হাওড় অঞ্চলগুলো পুরা ডুবে গেছে বন্যা প্লাবিত হয়ে গেছে আস্তে আস্তে সবাই যেন সাহায্য পায় আমরা সবাই মিলে যেন সেই ব্যবস্থা করি সবাই যেন একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দিই দোয়া তো অবশ্যই করব যার যার অবস্থান থেকে তো যাই হোক কথা বলতে বলতে আমাদের কিন্তু বাড়ি ফেরার টাইম হয়ে গিয়েছে সমুদ্র বিচেই দেখেছেন যে ওখানে জোয়ার চলে এসেছে তাই এই এখানেও কিন্তু জোয়ারের টান লেগেছে এখন কিন্তু প্রচুর ঢেউ ঢেউয়ের তোরে কিন্তু নৌকার ভেতরে পানি চলে আসছে সবার শৈল ভিজে যাচ্ছে আমি কিন্তু মোটামুটি ভয় পাচ্ছি কিন্তু দেখেন যারা রেগুলার চলাচল করে এত ঢেউ এরপরও ওনারা দাঁড়িয়ে আছে নৌকায়